আসসালামু আলাইকুম। আপনাকে আবার একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়, গর্ভাবস্থায় কার্টুন দেখলে কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয়? তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। একজন সাধারণ নারী যা যা করতে পারেন প্রায় তার সবকিছুই একজন গর্ভবতী মাও করতে পারেন, যেমন শপিং করা, রেস্তোরাঁয় যাওয়া, সিনেমা দেখা, টিভি দেখা ইত্যাদি। তবে মায়ের মনের সাথে শিশুর গভীর সম্পর্ক রয়েছে, তাই মাকে অবশ্যই ওই সকল কাজ করতে হবে যা গর্ভের সন্তানকে সব দিক থেকে উন্নত করে। এখন প্রশ্ন হলো, গর্ভাবস্থায় কার্টুন দেখলে কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয়? উত্তরটা হলো, না, ক্ষতি হয় না, আবার অনেক বেশি ক্ষতি হয়। ভাবছেন উত্তরটা বেশ গোলমেলে, আসলেই তাই। সম্পূর্ণ তথ্যগুলি একটু খেয়াল করে শুনুন এবং দেখুন, দেখবেন সব একদম ক্লিয়ার হয়ে যাবে। বিজ্ঞানীরা এ তথ্য আবিষ্কার করেছেন যে মায়ের আবেগ ও অনুভূতি শিশুকে প্রভাবিত করে। তাই আপনি যখন টিভি শো দেখেন, অর্থাৎ নাটক, সিনেমা, কার্টুন, সিরিয়াল ইত্যাদি দেখেন, সেটা আপনার গর্ভের বেবিকে অবশ্যই প্রভাবিত করে। আপনি যদি কোনো ইমোশনাল টিভি শো দেখেন, কান্নাকাটি করেন, তাহলে আপনার গর্ভের শিশুও হতাশ হয়ে পড়বে এবং শান্ত ও দুঃখী হয়ে যাবে। আপনি যদি কোনো ভয়ের সিনেমা দেখেন এবং নিজে ভয় পেতে থাকেন, তাহলে গর্ভের শিশুটিও ভয় পেতে থাকবে। এবার ভেবে দেখেন তো, আপনি ভয় পেলে আপনার হাজবেন্ডের হাত ধরে বসে থাকেন, গর্ভের বেবি ভয় পেলে কার হাত ধরবে? সর্বোপরি সেও একজন মানুষ, তার অনেক অনুভূতি আছে গর্ভের মধ্যে এবং তখন তাকে বোঝানোর কেউ থাকে না। আবার অন্যদিকে কোনো গর্ভবতী মা যখন কোনো আনন্দের বা হাসির কিছু দেখে এবং উপভোগ করেন, তার সঙ্গে তার গর্ভের শিশুটিও হাসে এবং আনন্দ উপভোগ করে। সে সেই সময় তার মাকে জড়িয়ে ধরতে চায়। তাই সকল গর্ভবতী নারীদের বলা হয় হাসি খুশি ও আনন্দ থাকতে, এতে গর্ভের বাচ্চার উন্নতি হয়। বিজ্ঞানীরা কিছু গর্ভবতী নারীদেরকে বৈদ্যুতিক আল্ট্রাসাউন্ডের সাথে সংযুক্ত করেছেন এবং সেই সাথে একই সময়ে তাদেরকে একটি মজার মুভি দেখিয়েছেন এবং এর পরপরই তাদের আরেকটি ভয়ের মুভি দেখানো হয়েছে। যখন তারা সুখী চলচ্চিত্র দেখছিলেন, তাদের শিশুরা গর্ভে উৎফুল্ল ছিল, হাত বাড়িয়েছিল, তারা আরও উত্তেজিত ছিল এবং শক্তিশালী ছিল। অন্যদিকে যখন ভয়ের মুভি দেখছিলেন, তখন গর্ভের বেবিকে শান্ত ও ভীত ও দুর্বল মনে হচ্ছিল। এবারে আপনি বলুন, কার্টুন দেখলে কি হতে পারে? হ্যাঁ, আপনি যদি শান্ত ও আনন্দদায়ক কার্টুন দেখেন, তাহলে আপনার বেবির কোনো ক্ষতি হবে না। আর যখন আপনি যুদ্ধ, রক্তারক্তি এবং ভয়াবহ কার্টুন দেখবেন, তখন বেবির ক্ষতি হতে পারে। সতর্কতা, একসাথে অনেকক্ষণ ধরে বসে কার্টুন দেখলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, আবার রুচি কমে যেতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ ব্যথা হতে পারে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। সকলের জন্য শুভকামনা।